বাবার সামনে দাঁড়াইতে গেলে মা বাবার বুকটা মা বাবার পাশে দাঁড়ায়া বুকটা উঁচু করে বেড়ার মতো হইয়া দাঁড়ায়ও না, নরম হইয়া দাঁড়াও। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি আল আখির। রাসূল বলেছেন মা বাবার বুড়া মা বাবার খেদমত এত সওয়াব, নামাজের চাইতে, দান খয়রাতের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে, উমরার চাইতে, এমন কি জিহাদের চাইতে বেশি নেকি হলো মা বাবার খেদমত করা। আচ্ছা, নবীর কথা মানেননি, নবীর কথা না মানিনা, যদি হুজুরের কথা মানেন কামাইবো, মানতে হবে কার কথা? নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আল্লাহ বলছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। তাই নবী বলছে মা বাবার খেদমতের কথা, কোরআন শরীফে আল্লাহ বলছে তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কি ব্যবহার? সবাই বলুন কি ব্যবহার? কিন্তু আজকে আমার সাবজেক্টই হলো মা বাবা। আসলে মা বাবাটাই আগে বোঝা দরকার। মা বাবা যদি কষ্ট পায় বলুন ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবেন? মা বাবারে কষ্ট দিয়া নবীর ভালোবাসা দিয়া নবীরে বিপদে পাইবেন? কখনো সম্ভব নয়। তার বাস্তব 2001 হজে গিয়েছিলাম, হজ ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে অনেক ছেলেরা যায়, কিন্তু একটা ছেলে বাংলাদেশি মদিনাতে আগে চলে গেলাম। আমাদের দেশের লোকেরা কয়, ছেলেরা কয়, হুজুর একটা ঘটনা ঘটছে কি, হজ ভলান্টিয়ার আমাদের বাংলাদেশি একটা যুবক মসজিদে নববীর ভিতরে কাজ করবে। বলুন কত বড় ভাগ্য! হাদিস শরীফে রাসূল বলছে মানসার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করে গেল তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। এই কাজ করার ভাগ্য কয়জনের হয়? ওই যুবকটা মসজিদের নববীতে কাজ করবে কিন্তু ভিতরে ঢুকে পরিষ্কার করার জন্য থাকতে পারে না, তার গায়ে নাকি আগুন জ্বলতে থাকে, কে নাকি তারে দৌড়ায় মারতে আসে। এভাবে 3-4 দিন চেষ্টা করলেন, পারলেন না। অবশেষে আমাদের বাংলাদেশের ছেলেরা বৈশাখ রাত্রে জিজ্ঞেস করতেছেন তোর ব্যাপারটা কি, কারণটা কি, অসুবিধাটা কি, তুই বল। ওই ছেলেটা বলতেছে বাবারে তোমরা আমার দেশে পাঠিয়ে দাও, চাকরি করা সম্ভব হবে না। কেন? আমি যেদিন বাংলাদেশ থেকে মসজিদে নববীতে আসবো হজ ভলান্টিয়ারের দায়িত্বে, বিমানে যেদিন উঠছিলাম, বিমানে উঠার ঠিক 8 দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিলাম। বলুন বাংলাদেশে মারে লাত্তি দিলে মদিনার কামলিওয়ালা নবী খবর রাখে কিনা? মসজিদে নববীর ভিতরে ঢুকতে দেয় না, ঘাড় ধরে বের করে দিয়েছে। এই নবীরে ভালোবাসা মারে কষ্ট দিয়া নবীর সাফায়াতের আশা করতে পারে? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথে পায়া বুইলা যায় না, তিন কথার সাথে পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিপলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিপলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় না তা। হাইরে আল্লাহ নবীজির বাবারে যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, হাদিস শরীফে রাসূল বলেছেন মা বাবারে কষ্ট দিলে নামাজ পড়ে, সদগা করে, রোজা রাইখা, হজ কইরা, উমরা কইরা, জিহাদ কইরা ও কোনো লাভ, বরঞ্চ বুড়া মা বাবার খেদমতে নামাজ, সদগা, রোজা, হজ, উমরা, এমনকি জিহাদের চাইতে বেশি নেকি কামাই করতে পারেন বুড়া মা বাবার খেদমত করে। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার বুড়া মা যদি ডাক মারে আব্দুর রহিম,
নবীর নির্দেশ হইল নামাজ সাইরা দিয়া মার ডাকে সাড়া দাও। আজকে সেই মা কি জিনিস আমাদের দেশের লোকেরা বুঝে না, নামাজ পড়ে কি লাভ হবে? বলতেছিলাম মাকে লাগতে দিলে মদিনার কামলাওয়ালা নবী মসজিদের নববীতে ঢুকতে দেয় না। আল্লাহও মারকে কষ্ট দিলে আল্লাহও দেখতে পারে না। কিভাবে? বাস্তবে আসুন, এক হাজী সাহেবের জীবনী। উনি আরাফাতের ময়দানে বসে কাঁদতেছে, 39 বার হজ করতে গিয়ে 40 বারের মাথায় ডাকতেছে খুশির ডাক, কান্না, আল্লাহ গো আমার কি ভাগ্য 40 বার হজ করতে পারলাম, তুমি আমাকে তৌফিক দিছো, কি আমার নসিব। গায়েবে আওয়াজ হইতেছে, হাজি 40 বার কেন রে, হায়াত পাইয়া যদি 40,000 বার হজ করো তোমার একটা হজও আমি আল্লাহ কবুল করব না। হাজি সাহেব আরো কানতেছে ডাকতেছে, প্রভু গো কেন আমার হজ কবুল করবা না? আবার গায়েবী আওয়াজ হইতেছে আরাফাতের জমিনে, হাজি একদিন তোর মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে তোর মাকে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইও দিছলি। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া কলিজাটা ফাইটা গিয়েছিল, জিব্বাটা বাহির করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, বিদায় মুহূর্তে দুইটা হাত বাড়াইয়া ডাকছে, মাবুদ গো এ সন্তান পেটে লইয়া কত কষ্ট করেছি তুমি জানো, আর কেহ জানে না। রাত্রে যখন এই সন্তান পেটে লইয়া ঘুমাইছি, সবাই ঘুমের ঘরে ঘুমাইছে আমিও ঘুমাইছি, কিন্তু সন্তান পেটের ভিতর থাইকা লাথি মারছে, আমি বসে গেছি আবার লাথি মারছে, কারো কাছে কই নাই, জিব্বা কামড়াইয়া সহ্য করে দাঁড়াইয়া গেছি, আবার লাথি মারছে, ব্যথায় দাঁড়াইয়া রইছি, আবার লাথি মারছে, চোখের পানি ছাড়ছি, এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া জীবনে কত রাত কাটাইছি তুমি জানো গো আল্লাহ, আজকে আমার ছেলে লাথি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, এই বিচার আমি তোমার দরবারে দিয়ে গেলাম। হাজি এই মারে লাথি দিয়া কলিজা পাঠাইয়া দুনিয়া থেকে বিদায় করেছ 40 বার কেন, 40,000 বার হজ করার পরেও তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। তাইলে আসল সম্পদ ঘরে, মদিনাওয়ালারে খুশি করতে গেলেও মা বাবা লাগবো, আল্লাহরে পাইতে গেলেও মা বাবা বলে আসল জায়গা ঠিক করেন। আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করতে গেলে, জান্নাত পাওয়ার ব্যবসা করতে গেলে আগে কি বলুন, আগে কি তাই না, আগে কি, সবাই বলুন আগে কি, তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার ব্যবসার মধ্যে ফুজি হইল মা বাবা, ফুজি হইল মা মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য কে বলেছে, ওয়াসাইনাল ইনসানা ইনসানা, ইনসান কাকে বলে বলুন, সবাই বলুন, ইনসান হলো আরবি, বাংলা হলো মানুষ, এখানে জিন আনে নাই, শুধু মানুষের দিকে আল্লাহ ওয়াজ করতেছেন, তাহলে বোঝা গেল জিনের চাইতে মানুষের প্রতি ভালোবাসা বেশি। আল্লাহু আকবার বলুন, এই জিনের আবার রাগ হইও না, তোমরা কথা কইতাছি তোমরা খারাপ কইতাছি না, এখানে যে জিন নাই এরকম না, হাজার হাজার জিন ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শুনে, এমন কি মাহফিলের পরে খবরও দিয়ে যায় ওজোর ওয়াজ শুনে আমরা সন্তুষ্ট হয়েছি, কারণ এই দুই জাতিরই তো বিচার হবে, জিন এবং ইনসান। আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এখানে জিন জাতিকে আনে নাই, শুধুমাত্র ইনসান, বলুন কাকে বলছে, মানুষকে বলেছে, ও মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কার সাথে ভালো ব্যবহার, আরো জোরে বলুন, মা বাবার সাথে, কারণ মা বাবার মতো দরদি, মা বাবার মতো কষ্ট আমাদের জন্য এই জগতে আর কেহ, তাইলে আমরা মা বাবার সাথে ব্যবহার ভালো করব না খারাপ করব? যদি বুড়া মা বাবার সাথে ব্যবহার ভালো করেন, বুড়া মা বাবার খেদমতে যান, রাসূল বলেছেন এত পরিমাণ নেকি আপনাকে দেওয়া হবে, যেই নেকি নামাজ পড়ে পান নাই, যেই নেকি সদকা করে পান নাই, যেই নেকি হজ করে পান নাই, রাসূল বলেছেন মা বাবার দিকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল, 7টা উমরা হজের সব দেওয়া হয়। আপনি মক্কা মদিনা হজ করতে গেলেন, কবুল হইতে পারে নাও হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু রাসূল বলেছে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে যারা তাকাইলো একটা কবুল,
একটা কবুল সাতটা উমরাহদের নাকি দেওয়া হলো। এক সাহাবী আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারবারে তাকাই? রাসূল বলেন, একদিনের মধ্যে 70 বার মতান্তরে 100 বার যদি তাকাও 100টা কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হয়ে যাবে। তাহলে বলুন, এর চেয়ে সম্পদ আর কই পাবেন? এই মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করেন, নাফরমানি করেন, নামাজ রোজা হজ জাকাত মক্কা মদিনার ইমাম হয়েও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? এখানে সরাসরি ওয়াজ করলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার, তারপরে আবার একটু ওয়াজ মার দিকে আমার আল্লাহ ডাইরেক্ট গেলেন কিভাবে? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। কোরআন শরীফ, হামালাতহু উম্মুহু, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আপনার আমার মা যখন আমাদেরকে পেটে নিয়ে হামেল ছিল, হামালাতহু, হ্যাঁ না, মহিলাটা হামেল, এটা আরবি শব্দ, হামেল ছিল, হামালাতহু উম্মুহু, মা যখন আমাদেরকে পেটে নিয়ে হামেল ছিল, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। আল্লাহ বলেন, তুমি তোমার মায়ের পেটের ভিতরে থাইকা কত কষ্ট তোমার মারে দিয়েছো আমি জানি, আর কেহ জানে। জীবনে কত মা সন্তানের মুখ দেখার আশায় বলুন ডেলিভারিতে মা দুনিয়া থেকে বিদায়ী হয়েছে, এই ঘটনা আপনাদের জানা আছে কিনা? একটা বাস্তব ঘটনা বলি, যে এলাকায় ইমামতি করতাম, একটা গরিবের মেয়ে ডেলিভারি হবে, গরিবের মেয়ে, কিন্তু 2-3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, চিকিৎসা করার মতো, ডাক্তার আনার মতো পয়সা তার কাছে নাই, এমনকি ঘরে 3 দিন পর্যন্ত চুলাই পর্যন্ত আগুন জ্বলে না, খাবারও ঘরে নাই। 3 দিন পর ওই মেয়েটার মা, আমি যেই মসজিদে ইমামতি করতাম, মসজিদের দক্ষিণ পাশে আসরের নামাজের সময় নামাজের সালাম ফিরাইছি, পূর্ব দিকে ফিরে বসছি, দক্ষিণ পাশে জানালা, মহল্লার ভিতরে মসজিদ ছিল, দক্ষিণ পাশে জানালায় এইভাবে, আল্লাহ সাক্ষী যদি মিথ্যা বলি জিব্বাটা কেটে ফেলবে, এইভাবে দুইটা হাত বাড়ায়া ওই মেয়েটার মা কাঁদতেছে, ও আমার মহল্লাবাসী, ও আমার এলাকাবাসী, আমার মেয়েটা ডেলিভারিতে জ্ঞান হারা হয়ে আছে, মেয়েটা মরে যাবে চিকিৎসার জন্য, আমি আপনারা আমার মহল্লাবাসীর কাছে দুইটা হাত বাড়াইলাম, আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য দেন, আমার মেয়েটারে আপনারা বাঁচান। অথচ আমার আল্লাহ বলেছে, কোন অসহায় ব্যক্তি যদি এইভাবে আল্লাহর রাস্তায় হাত বাড়ায়, এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতে দুইটা হাত বাড়াইয়া রাখি। কিন্তু একটা মানুষ তাকে কিছু দিল না, কোনো কথাই বললেন না, একটা সান্ত্বনামূলক কোনো কথা বললেন না, মেয়েটা আবার কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল। মাগরিবের নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত পড়ি নাই, দাঁড়াইয়া গেলাম মহল্লার মধ্যে, সমাজের মধ্যে এই লোকটা, মহিলাটা এত বিপদ, সামাজিক ব্যবস্থা কিসের জন্য, মহল্লা কিসের জন্য, মানুষ মানুষের জন্য আপনারা কি করলেন, এরকম একটা বিপদে সাহায্য চাইল, কেউ আপনারা কিছু দিলেন না। একটা মুরব্বী বলেন, বাবারে কার জন্য কেডা রোজগার করে রাখছে, কে কারে নেয়? আমি বললাম, ঠিক আছে, আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাহির হোম ওই অসহায় ব্যক্তিটার জন্য, দেখি আমারে নি কেউ দেয়, আমার সাথে কেউ যাবেন? একটা হাই স্কুলের শিক্ষক, উনি এখনো বেঁচে আছেন, হুজুর আমি যাব আপনার সাথে, দুইজনে মিলে মাগরিবের পর থেকে এশারের আজানের আগ পর্যন্ত মহল্লার থেকে 750 টাকা 35 কেজি চাউল উঠাইলাম, উঠায় একটা ছোট্ট বাচ্চা দিয়ে পাঠাইয়া দিলাম, এটি দিয়ে আসো, আর বইল সকালে তাড়াতাড়ি সরকারি হসপিটালে পাঠাইতো, চিকিৎসার জন্য আমি ইমাম সাহেব তারে মরতে দিব না, হায়াত নাই মরে গেল এটা অন্য কথা, চিকিৎসা করে দিব। পাঠাইলেন হসপিটালে সকালে মক্তব ছুটি দিয়া, কারণ মক্তব ছুটি না দিয়া গেলে তো বুঝেন না, হুজুররারে কইতে তো মাশাআল্লাহ মুহ গালো লাগে না, যার মুহ দা যেটাই হেটাই কয়, বাবারে একজন নাইবে নবী আলেমকে অযথা গালাগালি করবেন না, ইমান নষ্ট হয়ে যাবে, একজন নাইবে নবী আলেমকে যদি অযথা গালি দেন এই গালিটা রাসূলের পাকের গায়ে যায় লাগবে, কেন রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীর ওয়ারেস। অনেকে না জানেন না, মূর্খ মানুষ বুঝে না, গালাগালি করে, কথা বলে ফেলে, বলবেন হুজুর হুজুররা অন্যায় করলে কমু না, অন্যায় করলো আপনি বললেন না, আরেকজন হুজুর দিয়া কয়েন, হুজুর অন্যায় করলে হুজুরের বিচার করবে আল্লাহ, ছাড়বে না হুজুররেও, কিন্তু হুজুরদের বিচার করবে হাশরের দিন আপনাদের সামনে করবে না, নূরের পর্দা টানাইয়া করবো, নূরের পর্দার ভিতরে,
নাইবে নবী হিসাবে আল্লাহ হাশরের দিন একজন আলেমকে ইজ্জত করে পর্দার ভিতরে নিবেন বিচার করার জন্য। তাই আসুন আমরা আগে বাড়ি, মক্তব ছুরি দিয়ে নাস্তাও খাই নাই সরকারি হসপিটালে দৌড় দিলাম, যাই দেখি ডাক্তার সাহেব দাঁড়াইয়া রয়েছে, ওই মেয়েটার মা বাবা দাঁড়াইয়া রয়েছে। জিগাইলাম, ডাক্তার সাহেব রুগীটার খবর কি? ডাক্তার বলেন, হুজুর রুগী কি আপনার? আমি বললাম, রুগী আমার না কিন্তু আমি রুগীর পক্ষে। ডাক্তার বলেন, হুজুর আরও একদিন আগে পাঠান দরকার ছিল, এখন রুগীটার অবস্থা ভালো না, রুগীটা বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ডাক্তার সাহেব আপনি চিকিৎসা করেন, বাঁচা মরা এটা আল্লাহর হাতে, আপনি চিকিৎসা করেন, পয়সার চিন্তা করেন না, আমি মানুষের হাতে পায়ে ধইরা পয়সা উঠায় আনবো। ডাক্তার বলেন, হুজুর চিকিৎসা করে তাহলে দেখতে পারি কিন্তু দুইজন বাঁচাইতে পারবো না, যদি বাচ্চাটা বাঁচাইতে চায় মা মারা যাবে, মা বাঁচাইতে গেলে বাচ্চাটা মারা যাবে, এখন আপনারা আমাকে ফাইসালা দেন আমি কোনটা বাঁচাবো কোনটা মারবো। আমি বললাম, এই ফাইসালার মালিক তো আমি না, মেয়ের গার্জিয়ান মা বাবা আছে, জিজ্ঞেস করেন মা বাবাকে আমরা আমি এখন কি করব বলেন। আচ্ছা বলুন, এই মা বাবা কাকে বাঁচানোর জন্য বলবেন? মেয়েকে, কারণ তারা তো মা বাবা, মেয়ের জন্য তো তাদের মায়া। দুইজনে মিলে ডাকে, ডাক্তার সাহেব অনুরোধ করি পেটের বাচ্চাটা মারো, আমার মেয়েটাকে বাঁচাইয়া দাও। এমনি সময় দেখি ওই গর্ভবতী মা জ্ঞান হারা ছিল গো, এ কথা শুনে দুইটা চোখ খুলছে, চোখের পানিগুলো বৃষ্টির ফুডার মতো জর্জর করে পড়ছে, ঠোঁট দুইটা কাঁপতেছে, কি যেন বলবেন বলার শক্তি পাচ্ছে না। ডাক্তার বলেন, মহিলাটা যেন কি বলবেন দেখি, কি যেন বলবেন আমি একটু শুনি। মুখের কাছে কানটা নিলে আস্তে আস্তে করে বলতেছে, ডাক্তার ডাক্তার রে তোর দুইটা পায়ে দড়ি রে ডাক্তার, যে সন্তান পেটে লইয়া রে 10 মাস 10 দিন কষ্ট করেছি, না ঘুমাইয়া কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, আমি জানি আর জানে আমার আল্লাহ। ডাক্তার আমার মায়ের কথা শুইনো না, বাবার কথাও শুইনো না, দুইজনের একজন যদি মারতে হয় রে ডাক্তার, আমি মা কাগজে লিখি দিব আমার সন্তান মাইরো না, আমি মায়ের জীবন শেষ করে দাও। ডাক্তার নিজেও মা ভক্ত ছিলেন, ডাক্তার বলেন, না না চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা। চেষ্টা শুরু করলো, চিকিৎসা শুরু হলো, কিছুক্ষণ পর শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দে, আমরা খুশি বাচ্চা বুঝি হয়েছে, কিন্তু ডাক্তার দরজাটা খুলে বাহির হইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক্তার সাহেব খবর কি? হুজুর গো বাচ্চা হয়েছে, বাচ্চার অবস্থা ভালো কিন্তু বাচ্চার মা বাঁচবে না। কত মা তোমার আমার মতো একটা সন্তান প্রসব করতে যাইয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আবার রাসূল বলেছে উম্মতেরা রে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। উম্মতেরা রে এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা দরদি ডাকতেছে, ডাক্তার গো তোমার দুইটা পায়ে ধরি, প্রয়োজন হলে কাগজে লিখি দিব, তুমি কোনো দায়ী হবে না। আমি মা বলতে চাই, একটা সেকেন্ডের জন্য যদি আমি আমার সন্তানের মুখটা দেখে মৃত্যুবরণ করতে পারি, আমি মায়ের জীবন সার্থক হয়ে যাবে। ডাক্তার বলেন, কি করব এখন, এই তো চিকিৎসা শুরু করলেন, বাচ্চা হলো ছেলে, মা পড়ে আছে, ডাক্তার বাহির হয়ে গেলেন, ভিতরে ঢুকলাম, বাচ্চাটা সোনার পুতুলের মতো চারটা হাত পাও নাড়ায় ওয়া ওয়া করে কান্দে, মা বাবা ভিতরে যায় না, মেয়ে মারা যাবে ভিতরে যেয়ে কি করব। আমি দেখতেছিলাম বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে, মা দরদি বাচ্চাটার দিকে তাকাইয়া রইছে,
কোনো কথা বলতে পারে না, নড়তে পারে না। শেষ মুহূর্ত প্রায়, তার মা বাবা ভিতরে ঢুকলেন। মা বাবার দিকে তাকাইয়া ইশারা করে বুঝাইতে চাইতেছে মেয়েটা, মা বাবা গো তোমরা কেন কান্দ? আমি বুঝি ফেলেছি, আমি বুঝি মরে যাব, সেই জন্য তোমরা কান্দ গো বাবা। ও মা ঠিক আছে, আমার আপত্তি নাই, আমার বাচ্চাটা জমিনে পড়ে কাঁদতেছে, তোমরা একটু আমার বাবার কোলে নাও না, ইশারাই বুঝাইতেছে। মা বাবা বুঝতে চায় না, শুধু কান্দে, আবার ইশারা করে বলতেছেন, মা গো তোমরা যদি কোলে না নাও কিছুক্ষণের জন্য, আমার বাবার আমার বুকে উঠাইয়া দাও, আমি আমার বুকের আগুন নিভাইয়া যাই। এটাও যেন বুঝতে পারতেছে না। অবশেষে দেখি দরদি মা বড় কষ্ট করে দুইটা হাত নিজেই বাচ্চার দিকে বাড়াইতে চাইতেছে, গায়ের জোরে ধাক্কা দেয়, হাতগুলো বাড়ে না। এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে হাতগুলো বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দরদি বিদায় হইয়া যায়। এইভাবে কত মা সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই আমার আল্লাহ বলেছে, হামালা তুহু উম্মুহু কুরহাও ওয়াওয়াদাতহু কুরহা, তোর মা তোরে পেটে লইয়া কত কষ্ট করেছে আমি জানি রে। ও বান্দারা তোমরা আমার নবীর কথা শোনো, আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহাত, সন্তানেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। একটু নমুনা দেখবেন বাস্তবে মিলে, বোঝা যায় কিভাবে। দেখবেন মা রান্নাঘরে রান্না করতে গেছে, বাচ্চাকে ঘুম পাড়ায় রাখছে, মা রান্না করতেছে, বাচ্চা তো ঘুমিয়ে আছে, চট করে বাচ্চার ঘুম ভেঙে গেছে, বাচ্চা তো কাঁদতেছে, বাচ্চা কাঁদতেছে, মা তো রান্নাঘরে আসতে পারতেছে না। দেখবেন দাদি দৌড়ে গিয়া বাচ্চা কুলে নিছে, নাতি কুলে নিয়ে ডাকতেছে, ভাই কান্দিস না, আমি তোর দাদি, কান্দিস না। কিন্তু কান্দা থামলো না, দৌড়ে গেছে চাচি আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর চাচি আম্মা। কান্দা থামলো না, দৌড়ে গেছে ফুফু আম্মা, এ ভাতিজা কান্দিস না, তুই নাই আমার ভাই ফুতলা গোসরে বাবা, আমি তোর ফুফু লাগি, কান্দিস না। তারপরও বাচ্চা কান্দে, দৌড়ে গেছে খালাম্মা, ও বাগিনা কান্দিস না, আমি তোর খালা লাগি, আমি তোর মার ছোট বোন, আমি তোর খালা। কিন্তু বাচ্চার কান্না থামলো না, অবশেষে দরদি মা রান্নাঘর থেকে পাখির মতো উড়াল মারছে, একটা দৌড় মাইরা ডাকতেছে, তোমরা কারা গো, দাও না গো আমার বাবারে আমার কোলে উঠাইয়া। বলুন মা দরদি যখন বাচ্চা কোলে নিছে, এখন কি আর কান্না আছে কিনা? ওই যে জান্নাতি, মায়ের পায়ের নিচে জান্নাতের গন্ধ মায়ের কুলের মধ্যে আছে। আজকে সেই মাকে আমরা চিনলাম না, নামাজ পড়েন কিচ্ছু লাভ হবে না, যদি মাকে কষ্ট দিয়ে থাকেন, হজ করতে গেলেন কিচ্ছু লাভ হবে না, হাজি হয়ে যদি মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন মা বাবা সম্পর্কে, আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন, হাদিস শরীফে রাসূল ওয়াজ করেছেন, শুধু ওয়াজ নয় রাসূল নিজেও মায়ের জন্য বাবার জন্য কত সিস্টেম দেখায় গেলেন দুনিয়ার জমিনে। আসুন মা বাবা, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম যখন ছোট ছিলেন, তার মাকে ইব্রাহিম নবী প্রশ্ন করেন, মা আমার রব কে? আচ্ছা বলুন তো আমাদের রব কে? আল্লাহ। সবাই বলুন কে? আল্লাহ। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, আমার রব কে? মা বলেন, ইব্রাহিম তোমার রব তো আমি, তোমার রব আমি। এক কিসিমের রব মাকে বলা যায়, নাউজুবিল্লাহ আন্তাজি কইন না, দুয়ার মাঝে আমরা কই না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী, রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। বলুন এককালে লালন পালনের দায়িত্ব আমাদের মার কাছে ছিল কিনা? যে দায়িত্বটা পৃথিবীর আর কেহ মাইনা নেয় নাই, শুধুমাত্র মাইনা নিছে কে? আরো জোরে বলুন, যেটা বাবাও মাইনা নেয় না। বাবা দেখবেন অনেক সময় বাচ্চা ফেন 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 করতেছে, বাবা ঘুমাইতে অসুবিধা হইতাছে, বাবা দেখেন এক পর্যায়ে রাগ হইয়া ধমক দেয়, এই এটারে গলা চিপদা মাইরা বাইরে ফেলায় দাও।
কিন্তু কোন মা কি জীবনে এই কথা কইছে? এই জন্য হাদিস শরীফে মায়ের কথা বলছে। আমরা ওয়াজের মধ্যে মা বাবা উভয়ের কথা বলি, কিন্তু রাসূল শুধু মায়ের কথা বলেছে, কারণ মায়ের মতো দরদি সন্তানের জন্য পৃথিবীতে আর কেহ নাই। দেখবেন মা সন্তান মাকে ভাত দেয় না, কাপড় দেয় না, পান সুপারি দেয় না, খানা খোরাক কিচ্ছুই দেয় না, মার খবর নেয় না, মার খবর নেয় না। এরপরও দেখবেন মা ছেলেটা বাসায় বাড়িতে আসছে কিনা, যতক্ষণ ছেলেটা বাসায় না ঢুকছে ততক্ষণ পর্যন্ত একটা ঘরের দরজা খোলা। বলুন এই ঘরটা কার? মা। অথচ মার ডাক দেয় না, তারপরেও মা ওই পেটে রাখা ব্যথার কষ্টের কথা বলে নাই। আমার পেটের সোনার চান এখনো আসে নাই, যতক্ষণ না আইসে ততক্ষণ পর্যন্ত ঘুমায় নাই। তাই বলতেছিলাম মা যে কি জিনিস, মা যে সন্তানের জন্য কত দরদি। আল্লাহ একবার বলুন, ইব্রাহিম বলেন আমার রব মাগো আমার রব কে? মা বলেন তোমার রব আমি। বলো কি মা? হ এক কিসিমের, এক কিসিমের রব মাকেও বলা যায়, যেহেতু রব শব্দের অর্থ লালন পালনকারী। ছোটকালে আমাদেরকে লালন পালন করছে কে? দেখবেন যার পাঁচটা সাতটা সন্তান এরকম আছে না, পাঁচটা সাতটা সন্তান। কুমিল্লাতে এক মাহফিলে এক মুফতি সাহ মুরব্বি সাদা দাড়ি একবারে বুড়া হয়ে গেছে, জিজ্ঞাসা করলাম চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? খালি হাসে কথা কয় না। আরে বাবা ছেলে মেয়ে কয়জন কন না, হাসেন কেন? কো বাবা রে কইলে তুমিও হাসবা। জিগাইলাম কতজন? কই আল্লাহর মাল 20 জন। 20 জন ছেলে মেয়ের বাবা আছেন নি এখানে? থাকলেও কইতো না, কারণ সরকারের আইন হইল ছেলে হোক মেয়ে হোক দুইটাই বলে যথেষ্ট, দুইটাই বলে যথেষ্ট। অহন বেড়া রয়েছে 20 জন, এরকম খবর পাইলে হ্যারে দইরা তাল ফুটি ফাড়াই লইলে না, নাই ত্যাগ করে খাগড়া ছুরি পাঠাই দিলে। 20 জনের মা বাবা এখন আমাদের এলাকায় নাই, 2-4-5 জনের মা বাবা আছে না, 7 জনের 7 সন্তানের মা দেখবেন লালন পালন কিভাবে করে। সন্ধ্যার দিকে হাঁস মুরগি পালন করে থামাইলেন, গরু ছাগল থামাইলেন, বাচ্চা কাচ্চাদেরকে খানা দানা খাওয়াইলেন, ঘর দর সব কিছু থামাইয়া গুছাইয়া মা শীতের রাত্র ঘুমাইতে গেছে, রাত্র বাজে 11টা, খালি মা শুইছে ঘুমানোর জন্য ঠান্ডার রাত্র। এমনি সময় মাইজের হুলাড়া ভাত খাইছিল না, হ্যাঁ উইটটা দেখেন কান্দা শুরু করছে, মা জিগাই কি হয়েছে বাবা, কি লেগে কান্দো? কয় না খালি কান্দে, এরকম অভ্যাস পোলাপানের আছে না, দেখবেন অনর্থক কান্দবো কিচ্ছু কইতো না, বাবা তোর আগে গেছে হ্যাঁ ক গড়তে বাইরি তো। কিন্তু মা কয় তোমারও তো মেজাজ গরম, কি লেগা বাবা কি লেগে কান্দে আমি দেখি না, তুমি ঘুমাও বাবা, কি কি হয়েছে কও না, হ্যাঁ হ্যাঁ, আরে বাবা কস না বেশি যখন জিগায় কস না কি হয়েছে কও না। এমন সময় দেখেন বেড়া জিদ্দে শোয়াতে উইটটা খার হইয়া হসরাপ শুরু করছে, পোলাপনের এমন অবস্থা হয় না, বালিশ বিজায় লেগেছে হ্যাঁ হসরাপ কই না। মা কয় কি রে বাবা এইটা করলি কি, তুই কি লেগে কান্দোস কইতেও না, বালিশও বিজাইছস হসরাপ কইরা, কি হয়েছে বাবা কস না, তুই আমার বাবা লাগস কস না, এরকম একটা মায়া মা করছিন দিও। অবশেষে রাগ হইয়া মায়ের কাপড় ধরে টানে রে, টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেছে, এবার এমন জোরে টান দিছে মা কাপড়ের পেঁচ খাইয়া পড়ে গেছে। এরপরে ও ডাকে বাবা রে কেন কান্দস, কও না রে বাবা কও না, এরম কষ্ট মা ছোটকালে আমাদেরকে নিয়ে করছে কিনা কন। এই মারে কষ্ট দিয়া মসজিদে যাইয়েন না, এই মারে কষ্ট দিয়া মাদ্রাসা যাইয়েন না, এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা যাইও না, আমার আল্লাহ রাসূল খুশি হবে না। টানতে টানতে মারে ফালাই দিছে, এরপরও মা ওইটা দুই গালে চুমায় হাত বুলায় বাবারে কও না বাবা, কি লেগে কান্দো কও না। অবশেষে কয় আমি যে ভাত খাইছি না তুই জানস না, আচ্ছা এই কথাটা কি হ্যাঁ আধা ঘন্টা আগে কইতে পারছিস না, অনর্থক কান্দে কয় না, বাচ্চাদের এরকম একটা অভ্যাস আছে না,
আমরা কিন্তু এই যন্ত্রণা দিছি মারে। এই জন্য আজকে মায়ের জন্য দোয়া করা দরকার আছে কিনা বলুন। আর যদি দোয়া না করেন মা বাবার জন্য, কবর থেকে মা বাবা দীক্ষার দিবে আপনাকে, কি বলে? তোতাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারা গা ফেল সুদি আজ হালে মা। আমার সই সম্পদ পায়া বাড়িওয়ালা গাড়িওয়ালা হইয়া রে, আজকে আমার ব্যাপারে এত গাফেল, আমার খোঁজ খবর নিলি না, আমি কবরে কেমন আছি? তুই দি আষ্ট দিন ঢাকায় থাকতে, নয় দিনের দিন বাড়িতে আইতে, নয় দিন গিয়া দশ দিন হইলে, এই রাত্রে তো আমি মা তোর ব্যথায় ঘুমাইছি না। মা কত কষ্ট করেছে, তাই তো বলতেছিলাম ইব্রাহিম নবী বলেছেন মা আমার রবকে, মা বলেছেন তোমার রব আমি। এক কিসিমের রব মাকেও বলা যায়, কেন? মা লালন পালন করেছে। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। দেখবেন একটারে আধা ঘন্টা ভাত খাওয়াইয়া ঘুম পাড়াইছে, কথাটা খেয়াল আসেনি? এরপরে আরেকটা ঘুমে তুলছে, মা আমি প্রস্রাব করে দিছি। বলুন এই প্রস্রাবের ভিজা খাতা কে বদলাইছিল, নাকি শাশুড়ি? এই মারে ভালাইও জামাই জাগা শ্বশুর ভাই। আচ্ছা জামাই মারা গেলে লাশটা কাফন ফরাইয়া হবলে যদি ক শাশুড়ি বড় আদর করতো, লাশটা শ্বশুর বাইত ফাড়াইয়া দেই, খাটলাত কইরা শ্বশুর বাইত লইয়ে যাইবেন। শাশুড়ি দোতলার থেকে দেখে কি কইব, নাকে কাপড় দিব। এমনে না এমনে লয়ে যাও, মরা লাশ আঞ্জাইয়া ধরে দুই গালে সুমাইয়া কান দে, কে বলুন? মা। কিভাবে সামনে আসতেছে, পিঠের প্রস্রাব বদলাইছে, ঘুমায় না, পিঠে থাপড়াইয়া ঘুম পাড়াইতেছে, আধা ঘন্টায় এটারে ঘুম পাড়াইছে। এমনি আরেকটা চিল্লানি মারছে, মা কি হয়েছে? আমি হা ঘুম, এরকম হইছে না শুনে সময়? বাবা কইলাম ঘুমাইতেছে, বাবা এই ভেজালো রাজি না। বাবা কয় সারাদিন রোজগার করেছি, ওহন তুমি চালাও আমি ঘুমাই। বাবা দেখেন ঘুমাইতেছে, কিন্তু বাবা অত কষ্ট করছে সারাদিন রোজগার না করলে মা আমরা রে কি দিয়ে খেদমত করতো, কোন আমাদের খাওন দাওনের ব্যবস্থার জন্য কষ্ট করছে কে? হাই রে বাবা, মাথার ঘাম পাতায় পরে জামা কাপড় ভিজে গেছে, বলুন এই কষ্ট করে রোজগার বাবা কার জন্য করছে? আজকে এই বাবা অসুস্থ হইয়া একটা আপেল খাইবার লাগিয়া কয়বার যে হুলারে কইছে, কউসি জিনিসই আনতারি না আবার আপেল। আর এই সন্তান যদি এই বাবার কাছে একটা কলা চাইছে, বাবা দুই আলি কলা কিনা দিছে। আজকে এই বাবার কপালে নাই কিছু, বাবা ঘুমাইতেছে। সেটা কয় হাগু শীতের রাত্র, শুনে সময় এরকম করছি না আমরা? আমিও করছি, খালি আপনারা না আমিও করছি। রাইতে ডাক দিছি, হাগা ধরছে, আব্বা হাগুম। আব্বা কয় হাগবি, আব্বা হাগুম কয় হাগবি, উঠ না। অবশেষে একটা কথা আছে, হাগা ধরলে বলে বাগার বই তাহে না, কি করবো বেশি হাগা যখন চাপ দিছে, দরজা খুললে উঠানের কিনারে যায় নিজেই বইছি হাগবার লেগিয়া। দেখ একটু পরেই দেখি শিয়ালে ডাক মেরা বসে, আমাদের এলাকায় প্রচুর শিয়াল এখনো আছে, ডাক মেরা বসে শিয়ালে। বাবা ঘরের থেকে কয়, ভয় পাইস না আমি চায় রইছি, বাইরে যায় না কিন্তু, ঘর থেকে কয় চায় রইছি। আমার তো পায়খানা মাথা দুইটা গেছে শিয়াল কাছে, আর বাবা কয়সা এরিছি বলে। একটু পরে দেখি একজন দরদি দৌড়াইয়া যাইয়া সন্তানের মুখের কাছে দাঁড়াইছে, বলুন এই লোকটাকে, এই মারে কষ্ট দিও না, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনা যাইয়া মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা কাছে গিয়া, বাবা ভয় পাইস না, আমি মা, আমি মা, কান ভয় পাইস না। আরেকবার সারা ডাকতেছে, বাবা হাগুম, বাবা তো আইসা, হাগবি হ, বাবা হাগুম, হাগবি হ, বাবা উড়ো না হাগুম, কো হাগবি কো হাগুম কুম্বলা হাইগা দিছি ওই অহন ভালোইছে না, এরকম হয় না অনেক সময়? বলুন খাতার মধ্যে হাইগা দিছি ওই, এ খাতা পরিষ্কার করছে কি বাবা না মা? এই মার ভাইয়ের নিচে জান্নাত।
থাকবি, উঠানে নিয়ে বসাইছে, আধা ঘন্টা বইরিছে শীতের রায়, আধা ঘন্টা পরে মা জিগায় কিরে বাবা হাগা হইছে, কো হইলে তো আমি কমু, আরো 15 মিনিট হ্যাঁ গান গা টিরিং টিরিং টিং টিরিং টিরিং টিং, মা কয় আমার খাড়া করে রাইকে বেটা তুই গান গাছ, কো কথা কইস না আমি হাই গেলই, 45 মিনিট পরে পানি শোষণ করে পরিষ্কার করে ঘরে আনছে, কো মা আমার বাংছে আমার ঘুম পাড়া, মা কান্দেলিয়া ঘুরতেছে ঘুম পাড়াই তো, ঘুম বাংলে সহজে আর ঘুমাইয়ে না, মা ঘুরতে ঘুরতে একটু পরে শোনা যায় মসজিদে ফজরের আজান পড়ে গেছে। কত রাত্র এইভাবে সন্তানের লালন পালনের দায়িত্ব মা ঘুমাইতে পারে নাই, বলুন এই কষ্ট মা করছে কিনা? আগে এই মারে খুশি করেন তাইলে মসজিদে যান, আগে এই মারে খুশি করেন মক্কা মদিনা যান, এক বেচারা হজ করতে যাইব বুড়া মা ঘরে, মা আগামীতে হজে যামু, বাবারে হজে যাইবি আমার তো আর কেউ নাই, তুই একটা ছেলে, আমি মরলে আমার মাড়ি দিব কে, আমার মাড়ি দিয়া তুই হজে যাইস, আচ্ছা মা পরের বছর কইতেছে মা আমি এই বছর হজে যামু, মা কই ফুলারে এই বছর যাইস না আমি মরলে মাড়ি দিয়া যাইস, তৃতীয় বছর কইতেছে মা এবার হজে যামু, কই না আমি মরলে যাইস, হ্যাঁ কই তুই মরতেও না আমার হজও করা হইতো না, এইবার আর তোর কথা শুনতাম না, মার কথা না হইন না হে হজ করতো জাগা, হজের সামান টামান লইয়া যাইতাছে, মা কয় পুত্রে আমারে কষ্ট দিয়া হজ যাস, আচ্ছা যা হজ যাইস, যাইতে 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 তখন তো জাহাজে যাইতো, আপনাদের চট্টগ্রামের মতো জাহাজের বন্দরে আসছেন জাহাজে যাইবেন, জাহাজে আসার আগেই এক মসজিদে ঢুকছে আসরের নামাজ পড়ব, আসরের নামাজ পড়ব, ঢুকছে যেই মসজিদে মুয়াজ্জিন সব আজান দিয়া রুমে গেছে তারা ঢুকছে, তাই সুন্নত পড়তেছে, এমন সময় পার্শ্ববর্তী এক ঘরে চুরি হইতেছে, দিনের বেলায় জানার আদা কাপড় বাইর করে সুরে গাঁটটি বাঁধতেছে, এমন সময় মানুষ দেখিয়া ফেলাইছে সুর 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 সুর, কি করব গাঁটটি নিয়ে দৌড় দিয়া দেখা যায় উপায় নাই মসজিদের ভিতরে ঢুকছে, ডুইকিয়া ওই হাজি সাহেবের সামনে কাপড়ের গাঁটটি থুইয়া মসজিদের কাছে বাইরিয়া হ্যাঁ অক সুরে অক সুর সুর সুর, কারে দেখাইতেছে? ওই যে মারে কষ্ট দিয়া হস করতো যা, রাসূল বলছে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব পাওয়া যায়, হ্যাঁ এই মারে ফালাইয়া যা মক্কা মদিনা হজ করত। আচ্ছা মানুষ আইসা দেহে চুরি কিরা মাল সামান সামনে তিয়া তাই নামাজও খারিছে, ফোলাফান ক সাইজ কিরা লাই মুরব্বীরা কর আগ নামাজটা শেষ করো, নামাজ শেষ করে আর কথা বলার সুযোগ দিছে না, এমনি ফোলাপান শুরু করছে মাইক, মারতে 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 একবারে নাহের আঘাত আত্মা লইছে, মুরব্বীরা কো আর মারিস না, মারবি তোরা জেল খাড়ন লাগবো আমরা, আর মারিস না, একটু পর পর শ্বাস ফালা ডাক মারে মা গো মা, ডাক দেয় মা চট্টগ্রাম সন্তানে, আর বৈরত থেকে মা গলা কাটা মুরগির মতো লাফায়, বলুন সন্তানের বিপদ হইলে আগে জানে কে? আরে জোরে বলুন মা। তার বাস্তব ঘটনা বলছি, আমাদের এলাকার ঘটনা, মা ছেলে ডাকা যাবে শ্বশুর বাড়ির থেকে বিদায় হয়ে গেল, মা সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলেটা শ্বশুর বাড়ির থেকে আসবে, আমি মায়ের কাছে বিদায় নিয়ে ডাকা যাবে ফার্স্ট বাসে ডাকা যাবে অফিস করার জন্য, কিন্তু মা দাঁড়িয়ে আছে আসলো না, শাশুড়ির কাছ থেকে বিদায় লইয়া রওনা হয়ে গেছে, বলুন মায়ের দুয়ার পাওয়ার আছে কি না? মার কাছে দোয়া চাবেন মা ডাকা যাব, দেখবেন মা একটা ডাইরেক্ট দোয়া করে যাও আল্লাহর মাল, আল্লাহর হাতে সইপ্পা দিলাম, এই দোয়া মা ছাড়া আর কেহ করতে? বল হুজুর শাশুড়িও করব, যায় দেখেন না জিগাইবেন শাশুড়ি আম্মা, যাই ডাকা যায় শাশুড়ি দোয়া করে বাজান আবার কবে আইবেন, আচ্ছা এটা কি হেডার লোকে মিলল আবার কবে আইবেন, কারণ এই দোয়াটার তো লাভ আছে, জামাই তো খালি আইতো না কি কন, অন্তত 2-2.5 কেজি মিষ্টি তো আনবো, আবার কবে আইবেন, জামাই কো 8 দিন পরে আইতেছি, মা রাস্তায় দাঁড়ায় কান্দে, রে আব্দুর রহিম তুই না ডাকা যাবি রে আইলি না, এদিকে দিয়ে মায়ের কাছে আইলো না দোয়া নিল না, ফার্স্টি বাস ধরে জামাই জায়গা, পাঁচ দুনার মোড়ে যাইয়া কুয়াশা শীতের রাত্র সকালবেলা ফার্স্টি মুখামুখি ট্রাকের সাথে সংঘর্ষ, 6 জন মানুষ মারা গেছে, তার মধ্যে আব্দুর রহিম দুনিয়ার থেকে বিদায়,
অ্যাক্সিডেন্ট হলো 30 কিলোমিটার, আর 30 কিলোমিটার দূরে পাঁচদুনার মুড়ে মা আর 30 কিলোমিটার দূরে সকালবেলা রাস্তার পাশে গলা কাটা মুরগির মতো লাফাইয়া কাঁদছে। মানুষে জিগায় কি হলো, আপনার অসুবিধা কি বলুন? মা জবাব দেন, মহিলারা রে কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। খবর আইসিনি? বিশ্বের জ্ঞানীরা বিজ্ঞানীরা মায়ের এই অবস্থান থেকে কম্পিউটার আবিষ্কার করেছে। ওদিকে যাই না, লম্বা হয়ে গেছে, সংক্ষেপ করে দিলাম। মা কাঁদতেছে, কি জানি হলো। কিছুক্ষণ পর লোকেরা এসে অ্যাক্সিডেন্টের রোগীগুলি বাহির করে পকেটে ভিজিটিং কার্ড দেখে ঠিকানা মতো কাইত্তা দিয়া প্যাকেট করে 200 টাকার ভ্যান গাড়ি ভাড়া করে লাল নিশান উড়াইয়া পাঠাইছে। বাড়ির কাছাকাছি আইসা ভ্যান গাড়িওয়ালা জিঘায়, আব্দুর রহমানের বাড়ি কোনটা? একজনে দেখায়, ওই তো সামনে। মহিলাটা যে কান্দে, রে ও ভ্যান গাড়ির ড্রাইভার, ওই মহিলাটা আব্দুর রহিমের মা লাগে। ভ্যান গাড়িওয়ালার কাছে যাইয়া গাড়ির থেকে নাইমা চোখের পানি ছেড়ে দিলেন, মা আপনি কি আব্দুর রহিমের মা লাগেন? হ বাবা গো। ও বাবা, কি খবর নিয়ে আসছো? মা আপনার আব্দুর রহিম অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। মহিলারা চারিদিকের লোকেরা দৌড়াদৌড়ি করে এসে লাশটা নামাইয়া কাইত্তার প্যাকেট খুলে দেখে আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায় হয়ে রক্তের সমস্ত চেহারা লাল লাল হইয়াছে। মা বেহুশ, জ্ঞান ফিরে না, মাথায় পানি দিতে দিতে জ্ঞান ফিরে। একটু পরে ডাকতেছে, তোমরা কারা গো? আমার বাবারে দাও না গো, আমি একটা নজর দেখি। মহিলারা সাইড করে রাস্তা দিলে, দয়ার মা, মায়ার মা, দৌড়াইয়া যাইয়া মৃত আব্দুর রহিমকে রক্ত মাখা অবস্থায় আন যাইয়া বুকে লাগাইয়া রক্ত মাখা অবস্থায় দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, আব্দুর রহিম রে কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না? অন্য মহিলারা আইসা দেখে, শাশুড়ি নাকে কাপড় দিয়া দূর থেকে দেখে, আর গর্ভধারিণী মা রক্ত মাখা মৃত সন্তান বুকে লইয়া কান্দে। এই কান্দার একটাই মহিলা, বলুন সেই মহিলাটাকে মা। সেই মা বাবার খেদমতে আসুন। মা বাবা কবরে গেলে মা বাবার জন্য দোয়া করবেন। কি দোয়া? তাও কোরআন শরীফে আল্লাহ শিখাইছে দোয়াটা কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পৃথিবীর কারো জন্য কোরআন শরীফে দোয়া শিখায় নাই, শুধুমাত্র মা বাবার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে দোয়ার নির্দেশ করেছে। বলুন কার জন্য? মা বাবার জন্য। বলতেছিলাম, এবার এই মারে কষ্ট দিয়া হজ করতে যায় বেটা মক্কার মদিনায়। শুরু করছে ফিডা মারতে মারতে, নাহেরা গায় দম, জ্ঞানটা ফিরলেই ডাক দেয়, মা মা গো। মা ডাহে চট্টগ্রাম, খবর হইতাছে বৈরব। মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, মুরব্বীরা কই রাখ আর মারিস না। হ্যাঁ মা গো করে ব্যাপার কি? সুরি কইরে সুরের সুর, মার এটা হস। কিরে বাবা তুই মার এটা হসকে? দেখেন মুরব্বীরা, আমি শুন না, আমি হজে রওনা হয়েছি, এই যে দেখেন আমার হজের সামান। কিন্তু মার কথার অবাধ্য, মার কথার বাইরে হজ করতে রওনা হয়েছি, এই জন্য আমার আল্লাহ আমার উপর সুরির অপবাদ দিয়া আমার সুর বানায় আমার খাওয়াইছে। কার কথা অমান্য করার কারণে? সবাই বলুন কার? মার কথা অমান্য করবেন, নিশ্চিত আপনার উপর বিপদ আসবে। এই বিপদ থেকে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ময়মুরব্বী পীর উস্তাদ মা বাবার সাথে বেয়াদবি করলে 4টা বিপদ আপনাকে পাকড়াও করবে, পার্সিতে বলা হয়েছে 4টা বিপদ। একটা হলো, যারা মা বাবাকে কষ্ট দিলেন মৃত্যুর সময় আপনাদের কালিমা নসিব হবে না, রুজি রোজগারে উন্নত হবে না, মৃত্যু হবে অ্যাক্সিডেন্টে, যেখানে সেখানে পড়ে আপনার মৃত্যু হবে। সবচেয়ে বড় দুঃখ হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, তার বাস্তব হাদিস শরীফে আসছে। নবীজির একজন সাহাবী যার নাম আলকামা, মৃত্যুর সময় তার কালিমা মুখ দিয়ে বাহির হইতেছে না। নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন, তোমরা কালিমাটা তার কানে কানে বলো না। বলতেছেন কিন্তু মুখে দিয়া বাহির হয় না, চোখে দিয়া পানি আসে। রাসূল নিজে গেলেন, আলকামা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা চোখের পানি আসে, মুখে কালিমা আসে না। রাসূল বলেন, ব্যাপারটা কি? এমনি সময় জিব্রাইল আইসাকে, হুজুর আপনার আলকামা মারে কষ্ট দিছে, মারে কষ্ট যাই দিবে তার মুখে কালিমা আসবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না।
কই কি হ তাই নাকি? এই সাহাবিরা তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে লম্বা গঠনা তার আলকামাকে ধৈরাই না, আগুনে ফালাই দাও। যেই আগুনে ফালাইতে যাইতেছে মা দৌড়াইছে, নবী গো আমার ফুলারে আগুনও দিবেন। হ কেন তোমারে বলে কষ্ট দিছে? নবী গো আমারে কষ্ট দিছে দেখে আমার ফুলারে কষ্ট দিবেন? আমার কষ্ট সহ্য হয়, সন্তানের কষ্ট আমি মা হইয়া সহ্য করতে পারি না। তাইলে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, তাইলে বাঁচাইয়া দিব। সঙ্গে সঙ্গে মা বলতেছেন, হুজুর আমি মাফ করে দিলাম, আমার ফুলারে আগুনও দিয়েন না, আল্লাহরে কোন মাফ করে দিতে, আপনি নবীও তারে মাফ করে দেন। এ কথা বলতে দেরি আলকামার মুখ থেকে কালিমা বাহির হতে দেরি হলো না। এই বেটা সুরের অপবাদ পাইল মার এ কষ্ট দিয়া, মার কথার অবাধ্য হইয়া অমান্য করে। এবার লোকেরা বলেন কি হলো এই ঘটনা? পরে গলার মধ্যে রশি দিছে, জুতার মালা ফরাইয়া ঘুরাইতেছে আর কইতাছে, কও চুরি করছি দেখা এই অপবাদ, আমার এই বিচার। এই লোকটা কয় না চুরি করছি না, তুমি বলে দাও মার কথা অমান্য করার কারণে আমার এই বিচার। আর মারে খুশি রাখবেন, হজ করতে যাবেন, মার চেহারাই তো হজ আছেই, হজ করতে যাবেন এক টাকাও লাগবে না, মার দোয়া নিতে পারলে মক্কা মদিনা আপনার জন্য সহজ হয়ে যাবে। তার বাস্তব আমাদের এলাকার একজন লোক আছে যার নাম হইল আপনার সাধু ওজি সাইদুর রহমান হাজি। গরিব মানুষ দেখি আর সাইদুর রহমান হাজি রাহে না, সাধু ওজি রাহে, সাধু ওজি। কিভাবে? যখন জাহাজে হজে যাইতো এই চট্টগ্রাম এসে হাজি আগায় দিতে আসছিল ছেলে বয়সে, সাধু ওজি ছেলে বয়সে, দশটা পাই লাগছে না হজ কিরাই পড়ছে। কিভাবে? চট্টগ্রাম এসে হাজি আগায় দিত, আপনাদের চট্টগ্রাম জাহাজে উঠছে হাজি সাবরা, এই বাচ্চা ছেলেটাও টাং টুং বেডিং পত্র নিয়ে তার সাথে উঠছে আর কি, হাজিদেরকে আগায় দিতে। হাজি সাবরা হেরে বেডিং পত্রের মাঝখানে বসাইয়া বলতেছে, আমরা একটু পান খাই তো, কিছু পান নিয়ে আসি, জাহাজ ছাড়ার আগে তুমি একটু বসো জাহাজের মধ্যে। হ্যাঁ তবে এই রয়েছে, কিন্তু পান নিয়ে আসার আগেই জাহাজ ছাড়ার সাইনেল বাজতেছে, হাজিরা দৌড়ায় গিয়ে উঠছে, জাহাজ ছেড়ে দিছে, জাহাজ ছেড়ে দিছে, এই এলাকাবাসী বিদায় দিতেছে, হাজিরা বিদায় নিতেছে। এইভাবে জাহাজের দুই চার কিলোমিটার ভিতরে ঢুকে গেছে গা সাগরের, কিন্তু হেলা তো টাঙ্গের সিফাত বই রয়েছে। হ্যাঁ কাছে গেছে বলে কিরে সাধু তুই নামজ নাই, আমার বইরে বের ঘটনা বলছি, আমারে কালকে আটকায় রেখে কালকে খবর নিয়ে আন কতটা সত্য কিনা, এক পয়সাও লাগে নাই হস কিরাইছে, খবর নেস নাই, জাহাজ তো ছেড়ে দিছে। অহন হ্যাঁ কান্দে, মা গো মা মা গো, ওই অহন কানলে কি বো? সারেং সাহেবের কাছে গেছে, সারেং সাহেব এই যে দেখেন একটা ছেলে ভুলে আইসা পড়ছে, এখন জাহাজটা ভিড়াইয়া ছেলেটা নামাইয়া দেন। সারেং কয় একটা যাত্রা ফিরে রওনা হয়েছি, সাগরের ব্যাপার কত বিপদ আপদ, একটা ছেলের জন্য কি জাহাজ ভিড়ানো যায়? সম্ভব নয়। আবার গেছে গেই জিদ্দা গিয়া জাহাজ লাগছে, সারেং সাহেব কাগজও লিখিত দিছে, ছেলেটা ভুলে আই পড়ছে, দশ পয়সা খরচ নাই হস কিরাই পড়ছে, জোরে খন না সোহান। বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, মায়ের দোয়া নাও তুমিও পারবা। একটা বাস্তব ঘটনা, কিতাবী ঘটনা বলছি, ইতিহাসের ঘটনা বলছি, এক বাচ্চা ছেলে রাত্র হইলে কান্দে, মা গো যে নবীর লেগিয়া সব পালাইছে, এই নবীর রোজারা যদি দেখতাম। এই কান্দা আমিও এককালীন কান্দতাম, যখন অবস্থা দুর্বল ছিল, আমার বাবা 10 কেজি চাউল একসাথে কিনতে কষ্ট হতো ছোট সময়, তখন কান্দতাম। মদিনা যদি যাইতাম কি কান্দাটা ছিল আমার, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে, বলুন মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। মাঝে মাঝে এইভাবে আমিও কান্দতাম, আমার মা মাথায় হাত দিয়ে কইতো, বাবা আল্লাহ তোমারে মদিনা নিব, ছোট সময় আল্লাহ আমারে 2001 মদিনায় নিছে, অথচ সমর্থ ছিল না, কিভাবে যে আল্লাহ আমার এই জায়গায় নিল, সারা দেশে আমার এই প্রচার প্রসার করে মদিনার সফর আমার ভাগ্যে আমার আল্লাহ দিয়ে দিল। বলুন দোয়াটা মাথায় হাত দিয়া করছিল কে? এইভাবে এক ইতিহাসের ঘটনা, বাচ্চা ছেলে কান্দতেছে, মদিনা যদি যাইতাম, যদি যাইতাম মদিনা, মা গো মা মা গো আমি মদিনা যাইতাম গো মা, মা কয় বাবা খাইতে পাস না গরিবের পোলা, তুই কেমনে যাইবি মদিনা? কান্দা দেখে মা একদিন ফজরের নামাজ পড়ে ডাকতেছে, না তুমি না মায়ের দোয়া কবুল করো, বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা? তুমি না মায়ের দোয়া কবুল করো, আমার এ বাচ্চাটা কান্দে মদিনা যাইতো, আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার বাবারে মদিনা লইয়া যাও, আল্লাহ তো কবুল করছে। মা সকালবেলা 5টা টাকা এই কাপড়ের মধ্যে বান্দা ছিল, 5টা টাকা খুইল্লা দিছে, বাবা
এই নাও মদিনা যাও, দিলাম তোমারে 5 টাকা। বেটা ফার্স্টে হালিয়া মদিনা যাইব, রেল স্টেশন আইছে চিটাগাং, জাহাজের তখন যুগ ছিল, ইতিহাসের ঘটনা, আইছে চিটাগাং যাইবার লাগিয়া রেল স্টেশন, আইসা ফার্স্টে হাত টিকিটে তো আওয়াজ আইতেছে না, মাস্টার সাহেব তার স্কুলের মাস্টার, হ্যাঁ যাইবো চিটাগাং, কিরে ফালু কই যাইবি, স্যার আমি চিটাগাং যাবো, হ্যাঁ জাহাজে হজে যাইয়াম, হজে যাইবি বেটা, টেহা বইসে কি আনছ, ফার্স্টে হা দিছে মা, ফার্স্টে হা কে দিছে, আল্লাহ বৈরবেরা সাধু জিরে যদি টেহা সারা হজ করাই তারে যাই মার দোয়া লইয়া বাইরিছে, হ্যাঁ কি ব্যবস্থা করতারে না, ফার্স্টিয়া দিছে মানে ফার্স্টিয়াতে যাই তারবি, যাক তোর ফার্স্টিয়া তুই রাখ, টিকেটটা আমি কাটতে লাই, প্রথম নাম্বারে হেড টিকেট কে কাটলো, মাস্টার সাহেব সিটাগাং নামায়া কয় এমনি না যাইবি জাহাজ গাড়, যে জাহাজ গাড়েতে হাজির হোক জাহাজ সারে, বেটা হাঁটতে হাঁটতে গেছে গা জাহাজের গেট, গিয়া দেহে হাজিরা উঠতেছে নামতেছে, জাহাজ সারবার আগে একটা কর্মচারী শট, ইতিহাস লেখে একটা কর্মচারী শট, এই মুহূর্তে একটা কর্মচারী দরকার, মাইকে ঘোষণা দিলেন জাহাজের একটা কর্মচারী হাজিদের জাহাজে নেওয়া হবে, এতো অনেক মানুষ লাইনে খারিছে, হ্যাঁ অলাইনে খারিছে, কিন্তু জাহাজের যে হেড অফিসার ছিলেন এই লোকটা ছিল খ্রিস্টান, তো বাচ্চাটা টুপি মাথায় দিয়ে খারিছে, টুপিওয়ালা দেখলে খ্রিস্টানের তো পছন্দ লাগে না, খারিছে মানে বাচ্চা বেশি বড় না, কিন্তু ইন্টারভিউ চলছে, কেউ ইন্টারভিউতে টিকে না, কিন্তু টিকে গেল টুপিওয়ালা, কার দোয়ালে আইছে, কিন্তু খ্রিস্টান ভদ্রলোক হেরালিতে রাজি না, অবশেষে এমন এক ইন্টারভিউ দিছে যেটা হের দ্বারা সম্ভব না, বলুন মার যদি দোয়া থাকে আল্লাহ তার পক্ষে আছে কিনা, রাসুল আছে কিনা, এবার মা তো দোয়া করে দিছে, আরো মদিনায় যাইব, কি ফাগলে বাইরিছে, কি দিছে 120 মণ ওজনের একটা পাথর, বলছে বাবারে পরিশ্রমের কাজ তুমি পারবে কিনা, এই পাথরটা যদি আলগাইতে পারো তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে, বাচ্চাটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহু আকবার বলো, আর ডাকতে স্যার মদিনার কামলে ওয়ালা নবী, মায়ের দোয়া নিয়ে আসছি গো মদিনা যাওয়ার জন্য, তুমি নবীর গোলামি করার জন্য মদিনায় যাব, কার গোলামি বলুন, এ মদিনার গোলামি করলে তার সাহায্য আল্লাহ দিবি কিনা, তাই আমি বলি নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদি কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিনি রজনী কান্দেন যিনি, দিনি রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদি, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, যে জন নবীর আশেকাল হাশরেতে পাবে তিনি
তিনি মহান সম্মান, যে জন নবীর আশেকান হাসরেতে পাবে তিনি মহান সম্মান। ভালোবাসো নবীজিকে, ভালোবাসো নবীজিকে এই দুনিয়ায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ওই বাচ্চাটা ডাকে, ও মাবুদ, তোমার নবীর গোলামিতে রওনা হয়েছি, তুমি আমারে সাহায্য করো, মায়ের দোয়া নিয়ে আইছি। কার দোয়া নিয়ে আইছে? আমার আল্লাহ বলেন, জিব্রাইল, আমার নবীর ইজ্জত থাকবে না, মায়ের দোয়ার বরকত থাকবে না, যাও বাচ্চাটা পাথরের মধ্যে হাত দেওয়ার আগে আগে তুমি জিব্রাইল পাথর উঠাইয়া দাও। ইতিহাস লেখে বাচ্চাটা ওই পাথরের কিনারে যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আমার নবীর নামের দুরুদ পড়তে পড়তে পাথরের মধ্যে হাত লাগাইয়া দেখে পাথর তোলার মতো হালকা হইয়া যায়। বাচ্চা পাথর আলগি দিয়া এমন এক ঢিল মারছে, 120 হাত দূরে ফেলাইছে। এখন কি নানিয়া ডাকতেছে, বাবা গো যাইও না, আমারে কালিমা পড়াইয়া কোরআনের পাগল বানাইয়া যা। সঙ্গে সঙ্গে খ্রিস্টান বেটা বাচ্চার হাত ধরে মুসলমান হইয়া, খ্রিস্টান নিজেও নবীর আশেকার পাগল হইয়া যায়। বলুন ছেলেটা, নবীর ভালোবাসায় কার দোয়াই এত বড় ক্ষমতা পেয়েছে বলুন? সবাই বলুন, কার? এখনো যদি মা মায়ের মতো হয়, সন্তানের জন্য হাত বাড়াই, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সন্তানের কোনো ক্ষতি হবে না। কিন্তু মাও সেই রকম মা হইতে হবে, কি বলেন? আগেকার দিনের মা, মানুষ ছেলেরা মেয়েরা মা বাবারে কত ভয় পাইছে, সমাজে একটা অন্যায় কাজ করতে গেলে একজন আরেকজনকে বলছে ছেলেরা, না মা মারবো, বাবাই মারবো। বলুন, অহন মা মারবো, বাবাই মারবো, এই ভয় কি হুলাফানের আছে? আর বই থাকতেই গেলে আগেকার দিনে মা, সন্তান যদি কারো গাছের আম নিয়ে আইছে, মা জিগাইছে, আম কার গাছ থেকে আনছোস? ইমুকের গাছ থেকে। একটা থাপ্পুর মারছে, হেই গাছের আম তুই আনছোস কেরে, অক্ষণ ফেরত দিয়া। আর অহন ফুলা ফান্দারও শিহায়া দেয়, ইমুকের গাছে কাঁচা মরিচ আছে, লই আস না শাক রান্তাম বইছে। ও মা বোনেরা, তোমরাও সোজা হও, ভালো হও, সন্তান ভালো হবে, সন্তান সুন্দর হবে, নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, মা যদি ভালো হয়ে যায়। মা ভালো হয়ে গেলে মা কবরে যাবে, সন্তান মায়ের জন্য দোয়া করবে, কবরের পাশে কি দোয়াটা করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। হাদিস শরীফ আসছে, সন্তান যদি মা বাবারে কবর শোয়া এরকম দোয়া করে, কোরআন শরীফ পড়ে, জিকির আসকার করে, দুরুদ শরীফ পড়ে দোয়া করে, এই দোয়াগুলি ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যায়। আল্লাহ, ইমুকের ছেলে মা বাবার জন্য এই দোয়াগুলি করছে, আমরা কি করব? যেমন একটা মেহমান বাড়িতে আসলে, মেহমান বাড়িতে আসলে মানুষ দোকান থেকে মিষ্টি আনে, বিস্কিট আনে, এরকম ফল ফলাদি আনে, কি বলেন? এগুলি কি আইনা এমনি মেহমানের সামনে দেয়? কি করে এগুলি ভিতর রুমে নিয়া কিসে সাজায়? প্লেটে, মাশাল্লাহ, কে বলছে? মাশাল্লাহ, প্লেটে সাজায়া সুন্দর করে মেহমানের সামনে দেয়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা, আরে সন্তানেরা মায়ের জন্য
বাবার জন্য যা দোয়া করেছে, এমন সুসন্তান যারা দুনিয়াতে রাইকাইছে, মা বাবাকে কবরে শুয়াইয়া বলে নাই, ওই মা বাবার জন্য সন্তানের দোয়াগুলো আয় আমি আল্লাহর দরবারে নিয়ে আই। আমার আল্লাহ নির্দেশ করেন, ও ফেরেশতারা, জান্নাতি সুন্দর স্বর্ণের প্লেটের মধ্যে, জান্নাতি স্বর্ণের প্লেটের মধ্যে যেমন মেহমানরে মানুষ খাবার দেয়, ওই মা বাবার জন্য দোয়াগুলো স্বর্ণের প্লেটে সাজাইয়া তাদের কবরের মধ্যে পৌঁছাইয়া দিয়ে আসো। এর বিনিময় আল্লাহ যত বড় অপরাধী হোক মা বাবা, সন্তানের চোখের পানি, সন্তানের দোয়া, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মিলাদের বিনিময় আল্লাহ মা বাবাকে মাফ করে দেয়। আসুন দুনিয়ায় থাকতে মা বাবার খেদমত করি, কবরে যাদের মা বাবা তাদের জন্য দোয়া করি। কি বলেন, রাজি আছেন না? আর মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। কোরআন শরীফে আল্লাহ নির্দেশ করেছেন, হাদিস শরীফে রাসূল নির্দেশ করেছেন, আসুন মা বাবার খেদমত দুনিয়াতে থাকতে করি, কবরে গেলে দোয়া করি। দোয়া করতে গেলে নামাজে আগে যাইতে হবে, নামাজ পড়েন আগে, নামাজ পড়ে হাত বাড়ান মা বাবার জন্য দোয়া করুন, তাহলে দোয়া কবুল হয়ে আল্লাহ আপনার মা বাবাকে বিপদে থাকলেও বিপদ থেকে উদ্ধার করে দিবে। তাই আসুন আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের আয়োজন কবুল করেন, মা বাবা যাদের কবরে আল্লাহ যেন মাফ করেন, আর যাদের দুনিয়াতে আছে মা বাবা আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দেন, সুস্থ রাখেন, ভালোভাবে এই জমিনে আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার মতো ভালো কাজ করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, আমি গুনাগার তোমার শাহি দরবারে হাত বাড়াইছি। জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, মাবুদ গো জানি না পৃথিবীতে আর কতদিন থাকবো। ইয়াল্লাহ দুই দিনের দুনিয়ায় এসে শয়তানের দুগাই পরে দুনিয়ার মায়াই পরে কত গুনাহ করেছি তুমি সারা কেউ জানে না। তোমার জানা সকল গুনাহগুলো লইয়া মাপের আশায় হাত বাড়াইছি গো, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার প্রেমে কুল কায়নাত বানাইছো, যার উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রৌজা আতহারে পৌঁছাইয়া দাও। ইয়াল্লাহ দুরুদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি গুনার হিসাব জিগাইয়া লজ্জা দিও না। তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর উম্মত হইয়া হাত বাড়াইলাম। এক নবীর জন্য যদি এত কিছু করতে পারো, তুমি কি সেই নবীর উম্মতের মাপ দিতে পারো না গো আল্লাহ? মাবুদ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাগার, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলাই, দুরুদ সালামের উসিলাই, ওই ওলির দরবারের উসিলাই, আমাদেরকে তুমি মাফ করে দাও। ইয়াল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেছে, খাস করে যাদের মা মা নাই রে, যাদের বাবা নাই বাবা নাই রে, যারা মায়ের অভাবি বাবার অভাবি হইয়া হাত বাড়াইছে, আর দেরি করো না গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দা। ইয়াল্লাহ যেই বাবা
মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইছে। যেই মা পসরা পায়খানা মেতরিণী হইয়া পরিষ্কার করছে, সন্তানেরা যদি কোথাও গেছে গো বাড়িতে না আসা পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষের ঘরের দরজা বন্ধ হইত, মায়ের ঘরের দরজা বন্ধ হইত না। মাবুদ, এই দরদি মা বাবা যার কবরে গো এই মুহূর্তে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়াউলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী কাজ করে পাহাড় তুলি এলাকার জমিনের নিচে তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলেরাই জন যারা করেছে ব্যবসায়ী ভাইরা যুবক ভাইরা মুরব্বী বাবারা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, যাদের সহযোগিতায় মাহফিল কায়েম হয়েছে আল্লাহ তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাহফিলের উসিলাই আমাদের সকলকে তুমি আফত বিপদ আজাব গজব এক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ, খাস করে আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়াই বরকত দাও। আল্লাহ, যারা বিদেশ থাকে গো দোয়া চাইছেন সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ, যারা বিদেশ যাবে সবাইকে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আল্লাহ, খাস করে এই মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। এই মাহফিল দুরুদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে করবে, মাহফিলের সদস্য হয়েছে হবে, মাহফিলে আসছে আসবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলচিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। চট্টগ্রামের জমিনের নিচে যত অলিরা ঘুমিয়েছে সকল অলিগণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। মাবুদ গো, আমাদের সবাইকে মদিনার কামলেওয়ালা নবীর গোলামি করার তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ, খাস করে এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে মাহফিল শেষে বাড়িতে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, দোয়ার দরখাস্ত করেছেন রিপনে, মার জন্য দোয়া চাইছে, মা বাবার জন্য দোয়া, আল্লাহ রিপন মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ রিপনের মনের আশা তুমি পুরা করো, যে দরখাস্ত করেছে আল্লাহ তুমি কবুল করে লও গো আল্লাহ। মাহবুব, অনেকেই বলতে পারে নাই আমি সকলের মনের দরখাস্ত তোমার দরবারে তুলে দিলাম, আল্লাহ তুমি সকলের দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ, আল্লাহ কুচি কুচি বাচ্চাদেরকে মাজার মুয়াব্বিজের মতো করে দাও, যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও, মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে লও গো আল্লাহ। আল্লাহ, জনাব ইমাম সাহেব হুজুর যা দরখাস্ত করেছেন আল্লাহ হেফজখানা মাদ্রাসার পক্ষ থেকে ছেলেদের জন্য দোয়া চাইলেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। এই মাদ্রাসার পক্ষে যারা থাকবে গো এটাই তো আমার নবীর পক্ষ গো আল্লাহ। এই মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করবে সকলকে নবীর দিদার স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। অসুস্থের ব্যক্তির জন্য দোয়া চাইছেন আল্লাহ, মেজো হুজুর অসুস্থ আল্লাহ, সুফিয়া মেজো হুজুর অসুস্থ আল্লাহ তুমি সকলকে শেফা দান করে দাও। ইয়া আল্লাহ, যেখানে এই দুনিয়ার ক্ষমতা শেষ সেখানে তো তোমার ক্ষমতা শুরু, যেখানে ডাক্তারের চিকিৎসা শেষ সেখানে তোমার কুদরত শুরু, আল্লাহ তোমার কুদরত লাগাইয়া সকল বিমারীকে শেফা করে দাও। ইয়া আল্লাহ সকল বিমারীকে শেফা করে দাও, আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, যেইভাবে পাহাড় দোষে দোষে মানুষ মরছে আল্লাহ, এই
বিপদ থেকে চট্টগ্রামবাসীকে হেফাজতে রাখো। ইয়া আল্লাহ, এই বিপদ থেকে সারা বাংলাদেশের মানুষকে হেফাজতে রাখো। ইয়া আল্লাহ, এই বিপদ থেকে সমস্ত পৃথিবীর মুসলমানকে হেফাজতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।